वेलकम टू माय चैनल प्रिय छात्र छात्री तुम्हारा जरा 2021 साल WBJEE परीक्षा दिए तुम्हारे रेजल्ट ऑलरेडी बैरिए गए तुम्हारा काउंसिलिंग बसार जो अपेक्षा रे तो तुम्हारे एक भीषण इम्पोर्टेंट वीडियो नहीं चले आजकल वीडियोर विषय वस्तु देखते ही पाच WBJEE इम्पोर्टेंट डेट्स 2021 काउंसिलिंग अर्थात काउंसिलिंग सम्पर्कित इम्पोर्टेंट डेट्स गुलो कारण तुम्हारा प्रत्येके जानो काउंसिलिंग किन्तु अनेकगुलो फेजर मध्य दिए एटा किन्तु 2020 आरो बेशी फेज छिलो एबार एकटु फेज कमानो हयेछे कारण चेष्टा करा हयेछे जे एक मासेर मध्ये द्रुत किभाबे काउंसिलिंग कमप्लीट करा जाय एबं नतुन किछु परिवर्तन हयेछे 2020 थेके किछु आपडेट प्रसेस रयेछे सेई प्रसेसगुलो सम्पर्के अलरेडी किन्तु आमी आमार आगेर भिडियोते आलोचना करेछिलाम सेखाने फुल काउंसिलिंग प्रसेस प्रतिटा स्टेपे कि करते हबे तोमादेर सेगुलो आलोचना करेछि तोमरा प्लेलिस्टे गिये देखते पारो अथवा आमी डेस्क्रिप्शन बक्से दिये देबो फुल काउंसिलिंग प्रसेस किन्तु 2021 सेखाने आलोचना करा रयेछे एबं आजकेर भिडियोर विषयबस्तु होच्छे डेट्स कारण अनेकेई तोमरा प्रश्न करेछो सेई भिडियोते जे कोन डेटे कि हबे कबे थेके रेजिस्ट्रेशन शुरू हबे कबे फार्स्ट राउंडेर रेजाल्ट पाबो पुरो किन्तु डेट अफिसियल आकारे नोटिफिकेशन आकारे एसे गेछे सेई डेटटा तोमादेर काछे तुले धरछि एबं साथे टुकटाक किछु टिप्स थाकबे तोमादेर जन्य तोमादेर सुविधार जन्य एबं किछु तोमादेर कोश्चेन आछे सेई कोश्चेनगुलोर सबार उत्तर आमि दिते पारिनि सेई जन्य एखाने किछु कोश्चेनेर उत्तर दिये देबो आशा करि भिडियोटा भालो लागबे तोमरा शेष पर्यन्त অবশ্যই দেখো এবং যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের যতটা পারো শেয়ার করে দিও এখানে কিন্তু WBJEE যে কোনো ইনফরমেশন পাবে এছাড়া 11 12 এবং জয়েন্ট এন্ট্রান্স এবং মাধ্যমিক লেভেলের ম্যাথমেটিক্স এর প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে দেখতে পারো এবং পরবর্তী সময়ে কিন্তু প্রচুর ভিডিও আপলোড করব ম্যাথমেটিক্স এর উপর ঠিক আছে এবং কম্পিটিটিভ ম্যাথমেটিক্স এর ভিডিও তোমরা এখানে পাবে তো এই জন্য বলার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের যে টপিক সেটা নিয়ে এবার আলোচনা শুরু করছি দেখো প্রথমত ডেট গুলো সম্পর্কে আলোচনা করে দিই যে কোন ডেটে কি হতে চলেছে তোমাদের কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে কিছুদিন তো রেজিস্ট্রেশন দেখো ফার্স্ট রাউন্ড যেটা রয়েছে 13/8 থেকে 16/8 এই সময় কিন্তু রেজিস্ট্রেশনটা হবে অর্থাৎ তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং রেজিস্ট্রেশনের পর কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা করতে হবে সেই জন্য বলেছিলাম যে কাউন্সিলিং এর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হিসাবে বলা যেতে পারে চয়েস ফিলিংকে কারণ এখানে তোমাদের প্রেফারেন্স দিতে হয় অর্থাৎ কোন কলেজটা তুমি সব থেকে বেশি চাইছো সেটা এক নম্বরে দিতে হবে তারপর দু নম্বর তারপর তিন নম্বর এটা অলরেডি এই বিষয়ে আলোচনা করেছি যে চয়েস ফিলিং কিভাবে করবে তবে চয়েস ফিলিং রিলেটেড একটা ভিডিও কাল বা পরশুর মধ্যে নিয়ে আসবো সেটা দেখলে তোমাদের সুবিধা হবে তোমরা কি করবে বলো তো তোমরা খাতা পেনে নিজেরা আগে চয়েস ফিলিংটা করো অর্থাৎ সরাসরি কম্পিউটার সেন্টারে গেলে বা নিজে থেকে কম্পিউটারে যখন বসবে তার আগে কলেজগুলো সার্চ করো তোমাদের কি ডিপার্টমেন্ট দরকার কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাও কোন কলেজে পড়তে চাও সেই হিসাবে এবং লোকেশন হিসাবে অনেকে লোকেশন দেখে যে কোন কলেজ সামনে বাড়ির হবে সেটা বিষয়টা ভাবে অনেকে তো এই তিনটে জিনিসের উপর ভিত্তি করে যে কলেজ ডিপার্টমেন্ট এবং লোকেশন তার উপর ভিত্তি করে তোমরা প্রথমে চয়েস ফিলিংটা শুরু করো সেটা খাতায় প্রথমে এক নম্বর দু নম্বর করে লিখতে থাকো ঠিক আছে তো চয়েস ফিলিংটা খাতায় রেডি করে তারপরে কিন্তু রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এ বসবে ঠিক আছে এবং রেজিস্ট্রেশনে তোমাদের 300 টাকা ফিস লাগবে অলরেডি আমি বলে দিয়েছিলাম এবং একটা বিষয় রয়েছে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করলে তারপরে কিন্তু চয়েস ফিলিং ওখানে কিন্তু সেভ অপশন এবং লক অপশন পাবে তো সেভ করে অনেকে লক করে না তোমাদের কিন্তু লকটা করে দিও লক করলে সুবিধা হবে যদি লক না করো তবে বেশি কিছু প্রবলেম মনে হয় হবে না কারণ ওটা অটো লক হয়ে যায় ঠিক আছে তো এবার দেখো তোমাদের চয়েস ফিলিং হয়ে গেল এবার 19/8 অর্থাৎ 19 আগস্ট তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট চলে আসবে তার মানে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট তোমরা পেয়ে যাবে অর্থাৎ তোমরা যে চয়েস ফিলিং করেছো প্রথমত কিভাবে হয় বলো তো অনেকে এটা ভাবে যে কিভাবে হচ্ছে প্রথমত দেখা হয় যে এক নম্বর তুমি চয়েস ফিলিংয়ে কি রেখেছো এক নম্বর প্রিফারেন্সে কি রেখেছো তোমাকে সেটা দেওয়া যাচ্ছে নাকি চেক করা হয় তোমার র্যাঙ্কে যখন দেওয়া যাচ্ছে না তখন দু নম্বর দেখা হয় তারপর তিন নম্বর এইভাবে দেখতে দেখতে হয়তো দেখা গেল 10 নম্বরটা খালি রয়েছে তোমার র্যাঙ্কে তোমাকে 10 নম্বর কলেজটা অ্যালট করে দেওয়া হবে বুঝতে পেরেছো তো এখানে তোমার ওই রেজাল্টটা বেরিয়ে যাবে 19 তারিখে তো ওই রেজাল্টটা আসার পর তারপর কিন্তু তোমাকে আমি অলরেডি কাউন্সিলিং এ যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম তারপর তোমাকে তিনটে অপশন পাওয়া যাবে নট অ্যালোটেড হয়তো তোমাকে কোনো কলেজ দেওয়াই হয়নি অথবা ফ্রিজ অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স আর আরেকটা অপশন থাকবে আপগ্রেডেশন তো যে কোনো একটা তো তোমাকে করতেই হবে নট অ্যালোটেড বললে তো কিছু করার নেই সরাসরি সেকেন্ড রাউন্ডে তুমি যাবে কিন্তু যদি সিট অ্যাকসেপ্টেন্স অর্থাৎ ফ্রিজ করতে বলে বা কোনো কলেজ অর্থাৎ পেয়ে গেছো সেক্ষেত্রে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স বা ফ্রিজ করতে হবে অথবা আপগ্রেডেশন করতে হবে অর্থাৎ ওই কলেজটা নিতে চাইছো না সেক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় ছিল ডকুমেন্টস ভেরিফিকেশন এবারে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাকে ওই যে অ্যালোটেড কলেজ তুমি পেয়েছো সেই কলেজে তোমাকে যেতে হবে দেখো এই ডেটটা হচ্ছে 20 তারিখ থেকে 24 তারিখ 20 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং পেমেন্ট করতে হবে 5000 টাকা যেটা আমি বলেছিলাম অর্থাৎ 5000 টাকা তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে
এবং অ্যালটমেন্ট লেটার তারপর তুমি একটা পাবে, ওটা প্রিন্ট করো। তারপরে যে আনুষঙ্গিক ডকুমেন্টস গুলো থাকবে ওই ডকুমেন্টস গুলো নিয়ে তোমাকে অ্যালোটেড কলেজে যেয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে আসতে হবে ডকুমেন্টস গুলো, ঠিক আছে? তো ফিজিক্যাল ভেরিফিকেশনটা এখানে হলো এবং আপগ্রেডেশনের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? টাকাটা দিয়ে তোমাকে অ্যালটমেন্ট লেটার নিয়ে কলেজে যেয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে আসতে হবে, বা যে অ্যালোটেড সেন্টার দিবে সেখানে যে ভেরিফিকেশনটা করে আসতে হবে। তারপরের ডেট দেখো, ওখানে ফিজিক্যাল ভেরিফিকেশন অর্থাৎ কিছু কিছু স্টুডেন্ট কি তারা কলেজটা চুজ করে নেবে, অর্থাৎ ওই কলেজে ভর্তি হবে, কেউ কেউ আপগ্রেডেশন করবে। তারপর পুরো প্রসেসের পর এখানে রাউন্ড টু হবে, রাউন্ড টু যে রেজাল্ট সেটা কিন্তু 27-8 বেরিয়ে যাবে, অর্থাৎ 27 আগস্ট তোমাদের রাউন্ড টু এর আবার একটা রেজাল্ট বেরোবে। তার মানে কি বললাম, 27-8 অর্থাৎ 27 আগস্ট সেকেন্ড রাউন্ড এর রেজাল্ট বেরোবে, আবার তোমাকে সিট অ্যালোটেড হবে যারা আপগ্রেডেশন করেছিলে বা প্রথমে নট অ্যালোটেড দেখাচ্ছিল তাদের ক্ষেত্রে আবার সিট অ্যালোটেড হবে। তো সেক্ষেত্রে আবার একই রকম প্রসেস ফার্স্ট রাউন্ডের মতোই, তাদেরকেও আবার ফিজ পেমেন্ট করে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য অ্যালোটেড কলেজে যেতে হবে। সেটা চলবে 27-8 থেকে 2-9 অর্থাৎ 27 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে? এর মধ্যেই কিন্তু তোমাকে এই প্রসেসটা করতে হবে। তারপর দেখো, এখানে কিন্তু আমাদের যে নর্মাল কাউন্সেলিং প্রসেস রাউন্ড ওয়ান রাউন্ড টু সেটা শেষ হয়ে যাচ্ছে, এবার মপ আপ রাউন্ড শুরু হবে। মপ আপ রাউন্ড কি, আগেই বলেছিলাম ভিডিওতে যে যে সিট গুলো ফাঁকা রয়ে যাচ্ছে বা কিছু কিছু সিট ফাঁকা হয় বিভিন্ন কারণে, তো সেই সিট গুলো ফিল আপ করার জন্য মপ আপ রাউন্ডটা হয়। মপ আপ রাউন্ডটা চলবে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের, 6-9 থেকে 8-9 মপ আপ রাউন্ডটা এই সময় চলবে। তোমরা এর জন্য রেজিস্ট্রেশন তোমাদের আলাদা করে করতে হবে। তো অনেকে প্রশ্ন করেছিল যে মপ আপ রাউন্ডে সরাসরি কি রেজিস্ট্রেশন করা যাবে, যদি এই প্রসেসের মধ্যে না যায় তাহলে কিন্তু হবে না, এই প্রসেসের মধ্যে আসলেই তবে মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশনটা করতে পারবে। এবং মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশনের জন্য আলাদা করে আবার 200 টাকাও দিতে হবে। এবং এখানে আরেকটা সুবিধা রয়েছে বলে দিই, নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, কলেজে সিট ভ্যাকেন্ট দেখে নতুন করে আবার চয়েস ফিলিংটা তোমরা করতে পারবে, এটা খুব সুবিধা দিয়েছে এখানে। তো তারপরে মপ আপ রাউন্ডের সিমিলারলি একই রকম ভাবে রেজাল্ট বেরোবে, সেটা হচ্ছে 11-9 অর্থাৎ 11-ই সেপ্টেম্বর মপ আপ রাউন্ডের রেজাল্ট কিন্তু আউট হবে, যে তারপর কারা কি কলেজটা পাচ্ছে সেটা জানতে পারবে। এবার দেখো, যেহেতু মপ আপ রাউন্ডের রেজাল্ট বেরোলো, আবার স্টুডেন্টদেরকে অ্যালটমেন্ট দেওয়া হলো বিভিন্ন কলেজে, সেক্ষেত্রে তাদের আবার ফিজিক্যাল ভেরিফিকেশন এবং পেমেন্ট করতে হবে। এখানে আবার সিমিলার হইতে একই রকম ভাবে পেমেন্ট করতে হবে 5,000, অ্যালটমেন্ট লেটার নিতে হবে, আবার ওই অ্যালোটেড কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনে এখানে সময় দেওয়া হয়েছে 11-9 থেকে 15-9 অর্থাৎ 11-ই সেপ্টেম্বর থেকে 15-ই সেপ্টেম্বর, তার মানে 15-ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পুরো কাউন্সেলিং প্রসেস শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো, মাত্র 1 মাসের মধ্যে কিন্তু পুরো কাউন্সেলিং প্রসেস শেষ হয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখি, পরবর্তী সময়ে কাউন্সেলিং রিলেটেড আরো তোমাদের অনেক সমস্যা আসবে, সেই সমস্যাগুলোকে নিয়ে আবার পরবর্তী সময় ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। এবং তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারো, এবং সেখানে আমি যতটা পারি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এবার তোমরা কমেন্ট বক্সে বিভিন্ন রকম কমেন্ট করেছো, বিভিন্ন প্রশ্ন তোমাদের, অনেক কিছু জানতে চেয়েছো, সেই রিলেটেড কিছু ব্যাপার বলে দিই। তোমরা যে যে প্রশ্নগুলো করেছো, যেগুলো অনেকের মনেই প্রশ্ন থাকে, অনেকে এখানে কমেন্ট বক্সে বলেছো, সেগুলো আমি ওখানে যতটা পারি উত্তর দিয়েছি। তো আরো কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তো এখানে যেমন একটা ব্যাপার, মপ আপ রাউন্ডে সরাসরি যাওয়া যাবে না, ওটা আমি বলে দিলাম। এবার অনেকে প্রশ্ন করছে এরকম, যে এখানে সাপোজ কলেজ নিয়ে নিল, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কলেজ নিয়ে নিচ্ছে বা কলেজে ভর্তি হয়ে গেল, 5,000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্ট করে নিল, সেক্ষেত্রে কি মপ আপ রাউন্ডে যেতে পারবে বা কলেজে অ্যাডমিশনের পর কি যেতে পারবে? হ্যাঁ, সেক্ষেত্রেও যেতে পারবে, ঠিক আছে? সেক্ষেত্রেও মপ আপ রাউন্ডে তোমরা অংশগ্রহণ করতে পারো। আরো বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে, এবং সব থেকে বেশি সংখ্যক যে প্রশ্নটা এসেছে কমেন্টে সেটা হচ্ছে যে আমার এত র্যাঙ্ক হয়েছে, সাপোজ কেউ বলছে আমার 5,000 র্যাঙ্ক হয়েছে, আমি কি সরকারি কলেজ পাবো? ঠিক আছে, এই বিষয়ে বলি। দেখো আমি কি করছি বলতো, আগের বছরের স্ট্যাটিস্টিক্স অর্থাৎ 2020, 2019, 2018 ওই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু ভিডিও বানিয়েছিলাম, যে র্যাঙ্ক ভার্সেস মার্ক ভার্সেস র্যাঙ্ক ভার্সেস কলেজ, অর্থাৎ কত র্যাঙ্ক মার্ক পেলে কত র্যাঙ্ক হবে এবং কত র্যাঙ্ক হলে কেমন কলেজ পাবে, এই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যে কোনটা পাওয়ার চান্স রয়েছে। তবে 100% বলা যাবে না, হয়তো দেখা যেতে পারে 10,000 কারো র্যাঙ্ক হয়েছে, সে সরকারি কলেজ পেয়ে গেল, হতেই পারে। কারণ ব্যাপারটা কি, তার আগের যারা রয়েছে 10,000 তারা হয়তো সাপোজ দেখা গেল 10,000 র্যাঙ্কে কল্যাণীতে কেউ আইটি পেয়ে গেল বা কম্পিউটার সায়েন্স পেয়ে গেল, হতেই পারে। দেখো এটা মিরাকেল না, কারণ দেখা গেল তার আগের যতজন রয়েছে অর্থাৎ 9,999 এর মধ্যে হয়তো দেখা যাবে 60টা সিট রয়েছে কল্যাণীতে কম্পিউটার সায়েন্সে, তো দেখা যাবে 60টার মধ্যে 59টা সিট ফিল আপ হয়ে গেছে, ওই 9,999 র্যাঙ্কের মধ্যে যারা ছিল তারা 59টা 59 জন ওই সিটটা অ্যাকসেপ্ট করেছে, ভর্তি হয়েছে। তো একটা সিট বাকি রয়েছে, তার মানে 10,000 তোমার চান্স এলো, সেক্ষেত্রে কিন্তু একটা সিট তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে, মানে এটা কি তুমি কোন কলেজ পাবে সেটা কিন্তু তোমার র্যাঙ্কের উপরে নির্ভর কিছুটা করছে অবশ্যই, কিন্তু তার থেকেও বেশি নির্ভর করছে যে তোমার আগের যারা র্যাঙ্ক রয়েছে তারা কোন কলেজটা চুজ করেছে, ঠিক আছে? অনেক সময় কি হয়, অনেক বেশি র্যাঙ্ক হয়ে অনেক ভালো কলেজ পেয়ে যেতে পারো,
বুঝতে পেরেছো ব্যাপারটা? এই ব্যাপারটা মাথায় রাখবে। তো মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট বলার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধে হয়। আরেকটা প্রশ্ন যেটা বারবার এসেছে সেটা হচ্ছে যে সিট ফ্রিজ করবে এবং আপগ্রেডেশন দুটো কি একসাথে হবে না? দুটো একসাথে হবে না। তুমি যদি সিট ফ্রিজ করে নাও সেক্ষেত্রে আপগ্রেডেশনের সুযোগ পাচ্ছ না, অর্থাৎ তুমি কলেজটা পছন্দ করছো, ভর্তি হতে চাইছো, আপগ্রেডেশন ও ক্ষেত্রে করা যাবে না। তবে এখানে বেশিরভাগ প্রশ্ন এসেছে যে এত র্যাঙ্ক আমি কি কলেজ পাবো এই হিসাবে। এবার ডেট সম্পর্কিত অনেক প্রশ্ন ছিল যে কবে কি শুরু হবে, সেই ডেটটা ক্লিয়ার হয়ে গেছে আশা করা যায়। একজন বলছে যে ডিফারেন্স বিটুইন ফ্রিজ এন্ড সিট অ্যাকসেপ্টেন্স দুটো ব্যাপার কিন্তু একই। একজন বলেছে কতবার টাকা দিতে হবে, না একবার টাকা দিতে হবে। আর কতবার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, যে একবার হয়তো আপগ্রেডেশন করলো, ডকুমেন্টস ভেরিফিকেশন করলো, আবার পরের বার সে হয়তো সিট অ্যাকসেপ্টেন্সে করলো, সেক্ষেত্রে কি আবার ডকুমেন্টস ভেরিফিকেশন, না একবারই ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। আবার কারো কারো মনে এইরকম প্রশ্ন এসেছে যে আমি যদি শেষ পর্যন্ত ভর্তি না হয় টাকাটা কি ফেরত পাবো? হ্যাঁ, টাকাটা ফেরত পাবে, তবে একটু সময় লাগে, 2-3 মাস সময় লেগে যাবে। ওই জন্যই তো তোমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে রেখেছো, ঠিক আছে? ভর্তি না হলে তোমরা উইথড্রল করে নিতে পারবে, ওটা নিয়ে অসুবিধা নেই। এবার এরকম ব্যাপারটা যে আপগ্রেডেশন করলে, আরেকটা বিষয় প্রশ্ন এসেছে, আপগ্রেডেশন করলাম প্রথমে হয়তো 10 নম্বর কলেজ পেয়েছি, আপগ্রেডেশন করলে কি ওই কলেজটা চলে যাবে? না তা নয়, ওই কলেজটা তোমার থাকছে 10 নম্বরটা। তুমি যদি 10-এর থেকে আরো ভালো কলেজ, অর্থাৎ 9 নম্বরে যে প্রেফারেন্স দিয়েছো, 8-এ যে প্রেফারেন্স দিয়েছো, 10-এর থেকে কম প্রেফারেন্স গুলো সামনের দিকের গুলো সেগুলো যদি পেয়ে যাও তবেই 10 নম্বর চলে যাবে, 10 নম্বর না হলে তোমাদের থাকছে। এবার আরেকটা বিষয়, যদি সাপোজ 8 নম্বর পেয়ে গেলে তখন কিন্তু আর 10 নম্বর চাইলেও তোমরা পাবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে? সেই জন্য প্রেফারেন্সটা ঠিক মতো দিতে হবে। সো স্টুডেন্টস, আজকের মতো এটুকুই। পরবর্তী সময়ে আবার ইন্টারেস্টিং এরকম আপডেট নিয়ে তোমাদের জন্য চলে আসবো এবং তোমাদের প্রশ্ন, যতগুলো প্রশ্ন করবে কমেন্ট বক্সে, সেই ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করবো, যতটা দেওয়া যায়, যতটা আমি জানি দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। তোমরা সাথে থেকো, সবাই খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।